মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা সংলগ্ন বেলপাহাড়ি ব্লকের চিরাকুটি জায়গা, যাকে আপনারা সবাই জানবেন হয়তো জঙ্গলমহল বলে। তো সেই জঙ্গলমহলে চিরাকুটি অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এই মুহূর্তে আমরা আছি। আমরা এখানকার যিনি এই আশ্রমের প্রধান, যিনি আমাদের মহারাজ, এই অঞ্চলের আদিবাসী এবং সবল গোষ্ঠীদের দিনে দীর্ঘদিন ধরে উনি কাজ করছেন। এখানকার মানুষরা যা কতটা অবহেলিত, কতটা তাদের চিকিৎসা নেই, তাদের শিক্ষা দীক্ষা বস্ত্র সব দিক থেকেই অভাব। তো সেই মহারাজ এখানে এসে দীর্ঘদিন ধরে এই সমস্ত মানুষদের নিয়ে কাজকর্ম করে চলেছে। তা সেই মহারাজের কাছ থেকে আমরা শুনে নেবো কী ধরনের কাজ উনি এখানে করেছেন। কোথায় বললো মহারাজ আপনি অনেক জায়গাতে ঘুরেছেন, অনেক জায়গাতে, এই জায়গাটা বেছে নেওয়ার কারণটা কি? এই জায়গাটা আমি একটা খবর পেয়েছিলাম যে আমাদের একটা বেশ বিখ্যাত জায়গা আছে জঙ্গলমহল, সেখানটা গিয়ে আমার এক সাধু মহারাজই আমাকে নিয়ে গেছিলেন এই জায়গাটা দেখাবার জন্য। তো সেই দেখতে এলাম, দেখতে এসে তারপরে তো উনি আমাকে বললেন এরপরে তো মহারাজ আপনার যা ইচ্ছে করুন, আমি আপনাকে যোগ করব। তো তারপর থেকে অনেক ভেবে চিনতে দেখলাম সত্যি তো পশ্চিমবঙ্গের মধ্যে যে এরকম একটা অবহেলিত জায়গা পড়ে আছে এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। কেন দীর্ঘদিন রামকৃষ্ণ মিশনে কাটিয়েছি, রামকৃষ্ণ মিশনের তো গণ্ডির ভেতরেই থাকা, তা গণ্ডির বাইরেও যে এতটা জায়গা অবহেলিত হয়ে পড়ে আছে, যে কারণে আমি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ছেড়ে দিয়ে এখানেতে এলাম। জানতাম খুবই ঝামেলার মধ্যে এখানে থাকতে হবে, তবুও স্বামীজির আদর্শকে সামনে রেখে চেষ্টা করে যাচ্ছি এখানে মানুষের পাশে দাঁড়াবার, ওদের একটু সেবা করার। এই অঞ্চলে আপনি যে কতদিন ধরে কাজ করছেন? আমি আসছি এখানে 2009-10 থেকে, যখন মাওবাদী অধ্যুষিত তখন থেকে এখানে আসছি। তবে আমার কাছে সবাই একই রকম মনে হতো, কারণ আমি এই সমস্যার মধ্যে কখনো আমাকে পড়তে হয়নি। আমি এদেরকে দেখেছি যে মানুষের পাশে দাঁড়ালে, মানুষের সেবা করতে গেলে সব মানুষই সেখানে সমান মনে হয় এবং সব মানুষই কিন্তু শ্রদ্ধার চোখে দেখে। অর্থাৎ আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে, কোনো বিশেষ কিছু না। তা আপনি এই কাজ করতে গিয়ে এই সমস্ত গোষ্ঠীগুলির মধ্যে প্রথমে কোন জিনিসটার অভাব সব থেকে আপনার মনে করবো যে এই যে এই জিনিসটা একদমই খুব জরুরি? না, আমি প্রথমে এসে তো এখানেতে একটা জায়গাতে থাকতাম, পাশের একটা গ্রামে, সেখানেতে একটা ঘর ভাড়া নেওয়া ছিল, সেই বাড়িতেই থাকতাম। খাওয়া দাওয়া ওই কাদের বাড়িতে গিয়ে যাবতি খেয়ে দিয়ে, তা আমি সমস্ত গ্রামগুলো প্রত্যেক বাড়ি বাড়ি যেতাম। বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে শবর অঞ্চলগুলোতে প্রায় প্রত্যেকটা বাড়িতেই সব শবরদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। প্রায় প্রতিদিন যেতাম ওদের বাড়িতে গিয়ে ওদের সুখ দুঃখ কী, ওদের আসল অসুবিধেগুলো কী, সেগুলো সব দেখার বা বোঝার চেষ্টা। তো প্রথমেই যেটা আমার নজরে পড়েছিল যে শিক্ষার যেমন অভাব, কারণ অনেক বাড়িতেই অনেক ড্রপ আউট স্টুডেন্ট যারা স্কুল যেতে চায় না, তাদের যাওয়ার কোনো রুচি তৈরি করা হয়, তাদের প্রয়োজনও নেই, কী কারণে তারা স্কুলে যাবে। তারপর সেখান থেকে দেখলাম এদের থাকারও জায়গা ভীষণ অসুবিধা, সরকারি নানা রকম সাহায্য এদের নামে অনুমোদিত হয় কিন্তু এদের কাছে সাহায্যগুলো পৌঁছায় না, কারণ এগুলো সরকারি ব্যাপার, সেগুলো আমার বিশেষ কিছু ইন্টারফেয়ার করাটাও ঠিক না। তো আমি তা সত্ত্বেও বিডিওকে বারবার রিকোয়েস্ট করে চিঠি দিয়েছি যে এই মানুষগুলো আপনারা বলছেন যে সবার ঘর পেয়েছে, সাহায্য পেয়েছে, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখুন। আমার কাছে এই মানুষগুলো আমি তো নিয়মিত এখানে পরিভ্রমণ করে দেখেছি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে, এরা কখনো কোনো বাড়ি পায়নি, অথচ আপনাদের খাতায় কী করে এগুলো স্যাংশন হয়ে যাচ্ছে আমি জানি না। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও হয়নি, যে কারণে আমি কিছু সাহায্য নিজেই এদিক ওদিক থেকে সংগ্রহ করে 17-18 বাড়ি তখনকার দিনে তৈরি করে দিয়েছিলাম, শুধু সিমেন্টের পিলার এবং ওপরে অ্যাসবেস্টাস সেট করে। তারপরেতে গতবারে যে বিডিও ছিলেন রিকোয়েস্ট দেওয়ার পরে উনি আমাকে বললেন হঠাৎ একদিন ডেকে যে আপনার প্রথমত 6 বাড়ি আমরা গীতাঞ্জলি প্রজেক্ট স্যাংশন করছি, কিন্তু আপনাকে দায়িত্ব দিয়ে করে নিতে হবে, কারণ এই সমস্ত পয়সাগুলো ওদের অ্যাকাউন্টে ঢোকে আর ওদের পক্ষে অ্যাকাউন্টগুলো ডিল করা সম্ভব না।
আর সরকারি লোককে কাউকে দিলে পারি তারা জানে এর 50% পয়সা চলে যাবে, যে কারণে উনি আমাকে দিলেন। এবং সেই পয়সার ভিতরে নানা রকম বিঘ্ন বাধা এলো, দেওয়াল করতে গিয়ে ঝড় বৃষ্টিতে সেই দেওয়াল ভেঙে গেল, অ্যাসবেস্টসের শেড উড়িয়ে নিয়ে গেল, তারপরে যে একজনের ব্যাংকের লোন 10,000 টাকার উপরে বাকি ছিল তার নামেতে যখনই পয়সা ঢুকেছে তখন সেই পয়সাগুলো ব্যাংক তার পয়সা থেকে কেটে নিল, এ সত্ত্বেও আমরা এই 7টা বাড়িকে কমপ্লিট করতে পেরেছি। এই জন্য দেখলাম যে এই 70,000 টাকা হলেও কিন্তু এর ভিতরেও খুব সুন্দর বাড়ি করে দেওয়া যায়। তোমরা গিয়ে দেখতে পারো এই সামনেই যে বাড়িটা করা আছে তার পাশেই আরেকটা ও ইন্দিরা আবাস পেয়েছে যেটা 1,20,000 টাকা, অথচ এই স্ট্যান্ডার্ডে বাড়ি করতে পারি। এরমভাবে আমি প্রথম থেকেই চেষ্টা করে গেছি এদের আবাসন এবং শিক্ষার জন্য। তারপরে 1913 সালে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের এখানে কলকাতার রোটারি ক্লাব এসেছিলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে ওনারা বললেন আমরা একটা মেগা মেডিকেল ক্যাম্প করতেছি, যে কারণে আমাদের যে কাছাকাছি ওদলচুয়ায় যে হেলথ সেন্টার আছে সেই হেলথ সেন্টারকে জায়গা সিলেকশন করে সমস্ত সরকারি অ্যাপ্রোচ করে এসডিএম ডিএম এবং আমাদের মিদনাপুর হসপিটালে যিনি এখানকার সিএম চিফ মেডিকেল অফিসার তাকেও ইনভলভ করে এবং সরকারি গাড়িও কিছু ব্যবস্থা করেছি, যে কারণে 4 দিন ধরে তখন আমাদের ক্যাম্প হয়েছে এবং এই ক্যাম্পে প্রায় 6,500 মতো পেশেন্ট হয়েছে। আমাদের রোটারি কয়েকজন বিশিষ্ট সার্জনও এসেছিলেন, সে সার্জনরা বললেন মহারাজ কয়েকটা টিউমার কেস আছে এগুলো আমরা এখানেই অপারেট করব, আপনি যদি একটুখানি হ্যাঁ বলেন। আমাদের অন্যান্য সবাই তো নেগেটিভ অ্যান্সার দিচ্ছিলেন কিন্তু ডাক্তারবাবু বললেন আমাদের এই জঙ্গলের ভেতরে তো অপারেশন করা আমরা পারি এবং করতে পারি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি ঠিক আছে করুন, তা দুটো কেস এরকম অপারেশন করেছিলেন এবং সেই ভদ্রমহিলা রীতিমতো সুস্থ হল, কারণ তার পক্ষে এই দূরে নিয়ে গিয়ে অপারেশন করানো সম্ভব হতো না। তাই এরকমভাবে আমি চেষ্টা করে গেছি, এ সত্ত্বেও আমি আশ্রমে সবসময়ই কিছু ওষুধপত্র রাখি, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি। কখনো কখনো এখানেতে আমরা ন্যাচুরোপ্যাথি ডাক্তারকে একবার একাধবার নিয়ে এসে ক্যাম্প করিয়েছি। তো প্রধান আমাদের টার্গেট থাকে যে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি চিকিৎসা যাতে মানুষকে আমরা দিতে পারি, কারণ এখানেতে আশ্রমে কয়েকদিন থাকলেই দেখতে পাবে যে কত মানুষ এই পাশাপাশি এলাকার নিয়মিত আসতে থাকে, কেউ মাথা ফাটিয়ে কেউ হাত পা কেটে কুটে তার কোমরে ব্যথা কোথায় পড়ে গেছে এই সারাদিনই চলতে থাকে। চেষ্টা করে যাই মানুষের একটু সেবায় যেতে লাগে। ইত্যাদি মহারাজ যেটা জানলাম যে সবুজ জাতিরা খুব মানে অবহেলিত, আপনি তাদেরকে থাকার জায়গা করে দিচ্ছেন এবং চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তাদেরকে, কিন্তু এদের দৈনন্দিন জীবনযাত্রার মান, এরা কীভাবে জীবিকা নির্বাহ করে বা কীভাবে আয় করে তারা জীবন ওখানে একজন সবরকে আমরা 24 ঘন্টা ডিউটি লাগিয়েছি, সে বাগানটাকে কত সুন্দর মেনটেন করে এবং সে নিজের মতো করে ওখানে একটা নিজেই শেড তৈরি করলো, নিজের শেড তৈরি করে তার পরিবার শুধু সেখানে গিয়ে থাকে, রাত্রিবেলা ওদেরকে বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু সারাদিন সে ওখানে পড়ে থাকে এবং বাগানটাকে সে চেষ্টা করছে প্রাণপণ যাতে বাগানটা সার্ভাইভ করে। আমরা কখনো এই ব্যাপারেতে অ্যাপ্রোচ করিনি, অ্যাপ্রোচ করেও বিশেষ কিছু সুবিধে পাইনি। এই জন্য আমরা চেষ্টা করি, অনেক এমনি সাধারণ মানুষও আছেন যারা এইসব কাজের সঙ্গে ইনভলভ হতে চান, আমরা সেই রকম সাহায্য নিয়েই তো কাজে এগিয়ে চলেছি এবং দেখছি আমাদের কোনো বাধা সেরকম সম্মুখীন হতে হচ্ছে না। আমি কয়েকটা গ্রামে দেখলাম যে একদম ছোট ছোট বাচ্চা তাদের স্বাস্থ্য একদমই ভেঙে পড়েছে, মানে ন্যূনতম যেটুকু চিকিৎসা পরিষেবাটা দরকার সেটুকু তারা পায় না, তো সেই বিষয়ে কিছু ভাবনা চিন্তা আছে আপনার? হ্যাঁ, কারণ আমি এখানে যথেষ্ট এদের হেলথ সাপ্লিমেন্ট নিয়ে রেখেছি, যখন এরকমই কেউ নজরে পড়ে তাদের বাড়ির গার্জেনদের নিয়ে এসে আমি এখান থেকে হেলথ সাপ্লিমেন্টগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং যখন ডাক্তাররা মাঝে মধ্যে আসেন তো এইগুলোকে ডাকার চেষ্টা করি, সবসময় হয়তো আসে না, যোগাযোগ করা যায় না, কিন্তু চেষ্টা করি এদের কাছে আসার। এবং এই ব্যাপারে যে বলছ আমাদের এইরকম কয়েকটা বাচ্চার নজরে পড়ার জন্যই, যে কারণে এই মুগডাহি গ্রামেতে
আমরা ওই গ্রাম দিয়ে যখন আসছিলাম কয়েকটা বাচ্চাকে দেখে আমরা গাড়ি থামাতে বাধ্য হলাম। বাধ্য হয়ে সেই বাচ্চাদের সঙ্গে কথা বললাম, তাদেরকে কিছু চকলেট টকলেট দেওয়ার পরেতে ঘর গ্রামটা ভিজিট করে দেখলাম কি দারিদ্র চরম সীমার মধ্যে বাস করে। তখন যারা কলকাতায় আমার সাথে ছিলেন এনারা বললেন যে মহারাজ এদের শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই, আগে আপনি এদের কিছুদিন খাওয়াবার ব্যবস্থা করুন। যে কারণে ওদেরকে আমরা ছমাস 11টা ফ্যামিলিকে ফুড সাপ্লাই করেছি। প্রত্যেক সপ্তাহে এদের ছাতু চিড়ে তারপরে গুড় এগুলো নিয়মিত আমরা ছমাস ধরে ওদের সেবা করার পরে দেখলাম মানুষগুলো একটু চেঞ্জ হয়েছে এবং তারপরেতে ওদের এই কোচিং সেন্টারটা তৈরি হয়েছে মুম্বাই। এই যে বাবুরাম আছে, বাবুরাম তো প্রথম থেকেই দেখেছে যে কী অবস্থার মধ্যে আমরা ওখানে কাজ শুরু করেছি। তো এদের পাশে দাঁড়ালে যে কাজ হবে না এ কথা আমি বিশ্বাস করি না। এদের একটু সহানুভূতির দৃষ্টি নিয়ে এদের উপরে নজর রাখলে পারে সমস্ত কাজ ঠিক হয়ে যেতে পারে। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে এদেরকে নিয়ে ভবিষ্যতে আপনার আর কি কি ধরনের চিন্তা ভাবনা আছে বা আরো আমার এখানে সবার কাছে কি আবেদন করছেন যারা এই যে বিষয়গুলো অনেকেই হয়তো জানে না। কলকাতা আজকে স্মার্ট যুগে ইন্টারনেটের ঘরে বসে রয়ে আমরা অনেক কিছু করছি, কিন্তু অনেক পশ্চিমবঙ্গবাসীরা তারাই হয়তো জানে না তাদের কলকাতা থেকে একটা 4 ঘন্টা দূরে এরকম একটা জঙ্গলমহলে অবহেলিত মানুষগুলো দিনরাত না চিকিৎসা ব্যবস্থা না খাওয়া দাওয়া না দৈনন্দিন যেটুকু তাদের দরকার চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান সেগুলো ন্যূনতম কিচ্ছুটু নেই। তাই আপনি এদের সকলের কাছে কি আবেদনটা রাখতে চান যে তারা কিভাবে কাজ করতে চায়? যারা ইচ্ছুক, কারণ স্বামীজির আদর্শ আমার কাছে আছে যে পরোপকারে নিজেরই উপকার। তো সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি এগিয়ে আসতে চান তাদেরকে আমাদের স্বাগতম আশ্রমের পক্ষ থেকে, আপনারা নিজেরা আসুন। কারণ আমরাও কয়েকটা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি, তারা নিজেরা বলছেন আমরা যাব এই অঞ্চলেতে আপনার কিছু কাজ করতে চাই। তো এরকম অনেক মানুষই আছেন এবং সাধারণ মানুষের কাছেও যারা একটু সহানুভূতি সম্পন্ন একটুখানি ও মানুষের জন্য ফিলিংস আছে তাদের কাছে আবেদন তারা এগিয়ে আসুন। কারণ পরোপকার করলে পারে নিজেরই উপকার, পরোপকার করে আমরা ঈশ্বরের সৃষ্ট জগতে খুব বেশি উপকার অপরের আমরা করতে পারি না, কিন্তু উপকার হয় আমাদের নিজেদের। সেই চিন্তা ভাবনাগুলোকে দেখে মানুষের কাছে আবেদন, যারা সত্যিই উপকৃত হতে চান আসতে পারেন, তাদের জন্য মানে আশ্রমের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা যথেষ্ট সাহায্য করব, চেষ্টা করব তাদের পাশে দাঁড়াব। ধন্যবাদ মহারাজকে। আপনারা শুনলেন যে আমাদের মহারাজ এখানকার সবর জাতি এবং আদিবাসী জাতিদের মধ্যে কীরকমভাবে কাজ করে চলেছেন এবং আগামী দিনে ওনার যে সমস্ত পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরলেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা দিয়ে যতটুকু পারি আমরা যে পরোপকার আসলে নিজের উপকার স্বামীজির আদর্শকে নিয়ে যারা কাজ করে চলেছেন আমরা আশা করবো যে আগামী দিনে আমরা আরও বেশি করে আরও বেশি মানুষকে আমরা এই সমস্ত মানুষের পাশে তাদের জীবনযাত্রার মান তাদেরকে আরও ভালো করে কীভাবে সাহায্য করতে পারি সেদিকে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ।